আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনার মধ্যে আবারও এক নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের তৈরি করে দেখাবো বোতল দিয়ে কিভাবে জিলাপি বানানো হয়। আমরা দোকান থেকে, অনেক রেস্টুরেন্ট থেকে জিলাপি কিনে নিয়ে আসি, তবে বাসায় তৈরি করতে পারি না, কারণে খেতেও পারি না। বাসায় অল্প উপকরণে এই জিলাপি তৈরি করা যায়, সহজভাবেই জিলাপি তৈরি করব। চলুন, আমার জিলাপি তৈরি করতে কি কি উপকরণ লাগবে। প্রথমে আমি একটা, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আজকে আমার এই জিলাপি রেসিপি দেখে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। প্রথমে আমি এখানে এক কাপ আটা নিয়েছি, হাফ কাপ। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন। আমি আজ দেখাচ্ছি আটা দিয়ে। এখানে আমি 3 টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1/2 চামচ বেকিং সোডা। এখানে সোডা নিতে হবে, এখানে বেকিং পাউডার দেওয়া যাবে না। দুইটা দু রকমের টেস্ট। এখন এগুলোকে আমি একটু ভালোভাবে মেশ করে নিব। এরকম করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব পানি। পানিটা আমি নর্মাল পানি নিচ্ছি। এখানে অল্প অল্প করে পানি দিতে হবে, প্রথমে বেশি পানি দেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি এই পানি। পানিটাকে আমার একটা এখানে ব্যাটার তৈরি করতে হবে। দেখেন, আমি একটা চামচের মাধ্যমে এরকম করে ব্যাটার ভালোভাবে ই করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি, যেন ভিতরে কোনো গুটি গুটি লাম্পস না থাকে। এখানে আমার আরেকটু পানি লাগবে। এক্ষেত্রে আমি এখন অল্প একটু পানি দিয়ে দিব। অবশ্যই পানিটা প্রথমে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এ দেখেন, ব্যাটারটারে এরকম করে এই করে সফট করে একটা ব্যাটার তৈরি করতে হবে। আস্তে আস্তে এরকম করে, বেশি তাড়াহুড়া করা যাবে না, একদম আস্তে আস্তে একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এ দেখেন, এরকম ঘনত্ব রাখতে হবে, বেশি লুসও করা যাবে না এবং বেশি টাইটও করা যাবে না। এ দেখেন, আমার ব্যাটারের তৈরি করা হয়ে আছে। এখন আমি এখানে আমি চামচ দিয়ে করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। দেখুন, এরকম ঘনত্ব করতে হবে। এখন আমি এটাকে এরকম করে আমি করে নিয়েছি। এ দেখেন, আস্তে আস্তে এরকম করে করতে হবে, যেন গুটি গুটি না থাকে। আর অবশ্যই আপনারা এখানে আটা এবং বেসন একটু চালনি দিয়ে চেলে নেবেন, যেহেতু আমার এটি চালা ছিল তাই আমি চেলে নিইনি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনারা অবশ্যই 10 মিনিটের জন্য ঢেকে রাখবেন। এখন আমি ওটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়ে আসছি। তারপর এখানে আমার করতে হবে শিরা। এখানে আমি নিয়েছি 1/2 কাপ চিনি, মানে চিনি দিয়ে দিব। আর 1/2 কাপ চিনির সাথে আমি নিয়েছি 1 কাপ পানি, আরও 1/2 কাপ পানি। টোটাল আমি 1 কাপ চিনির সাথে 1.5 কাপ পানি দিব। আর এখানে আমি দিয়ে দিব একটি ছোটো সাইজের এলাচ আর 2 টুকরো দারচিনি, একটা স্মেলের জন্য, যেন একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে। এ দেখেন, আমার শিরাটা ঘন হয়ে আসছে। এখন এরকমভাবে দেখবেন একতার অবধি, এরকমভাবে যখন একতার হবে তখন ভাববেন আপনাদের শিরাটা হয়ে গেছে। শিরা এখানে আমি দিয়ে দিব, এখানে 1 ফালি লেবু। লেবুটা দেওয়ার কারণ হচ্ছে যে
শিরাটা যেন বেশি ঘন না হয়। দেখেন শিরাটা আর কি লেবু দেওয়ার কারণ হচ্ছে যেন শিরাটা না জমে যায়। এখন আমি শিরাটা নামিয়ে নিব, তারপর আমি একটা কড়াই বসাই দিব জিলাপি বানানোর জন্য। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা আমি দিয়ে নিয়েছি। আমরা প্রথমে বেশি তেলে ভাজতে যাব না, যেহেতু আমরা নতুন আমরা প্রথমে কম তেলে জিলাপি তৈরি করব। কারণ আমার তেলটা গরম আসা অবধি একটু অপেক্ষা করব। দেখেন আমি বোতলের মুখাটা এরকম করে একটু ছিদ্রি করে নিয়েছি, আপনারা এরকম করে ছিদ্রি করে নিয়ে নেবেন। এখন আমি এখানে এরকম করে দিয়ে বানিয়ে নিচ্ছি। এ দেখেন এখানে এরকম করে আমি কড়া ভাজা দিয়ে ভেজে নিব। আমি এখানে জিলাপি বানিয়েছি চিকন করে, আমি বোতলের মুখারা চিকন করে ছিদ্রি করে নিয়েছি, আপনারা চাইলে বেশি মোটা করে ছিদ্রি করতে পারেন। আমি এখন এটাকে শিরার মধ্যে দিয়ে ভিজিয়ে নিব। আমি এখন সাথে সাথে এটাকে শিরার মধ্যে দিয়ে দিব। এ দেখেন আমি এরকম করে বানিয়ে নিচ্ছি, তারপর আমি একটু কড়া ভাজা করে আমি ওইখানে শিরার মধ্যে ভিজিয়ে নিব। এ দেখেন আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। এ দেখেন আমার বানানো শেষ হয়ে আসছে। এখন আমি একটা বাটিতে আপনাদের নামিয়ে দেখাচ্ছি। আর আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এ দেখেন আমার জিলাপি হয়ে গেছে এরকম, আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি কেমন মুসমুসে। দেখেন এরকম হয়েছে, মুসমুসে হয়েছে। দেখেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটি দয়া করে সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এ বলে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।